আপু, এই সময় আপনি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কেউ আসেনি? আসলে জায়গাটা ভালো না, বুঝছেন? বকাটের লোকজন আসা যাওয়া করে না। কেন, তাতে আপনার কি সমস্যা? মেয়ে মানুষ দেখলে হুশ জ্ঞান থাকে না নাকি? নাকি মেয়ে মানুষ দেখলে গল্প করতে ইচ্ছা করে, একটু টাইম পাস করতে ইচ্ছা করে, কোনটা? আরে না আপু, আমি সেটা বলতে চাই না। আসলে আপনার সেফটির জন্য আমি কথাগুলো বলছিলাম। আমার সেফটি আমি ভাবতে পারবো, আপনাকে ভাবতে হবে না। আর শুনেন না, প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করেন না, এখন যান তো। এজন্য আপু কারো ভালো করতে হয় না, বুঝছেন? আপনাকে সাবধান করার জন্য আমি কথাগুলো বললাম। আপনি যান, যান না হলে কিন্তু পুলিশ ডাকবো। থাক আপু, আপনার পুলিশ ডাকা লাগবে না, আমি নিজে নিজে চলে যাচ্ছি। তবে আপনি কিন্তু সাবধানে থাকবেন। হ্যাঁ, আশ্চর্য, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? অনেকক্ষণ ধরে খেয়াল করছি, এত সুন্দর একটা মেয়ে একা দাঁড়িয়ে আছো, তোমাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম। অভদ্রের মতো কথা বলবেন না, রাস্তাঘাটে একা মেয়ে মানুষ দেখলেই সুযোগ নিতে ইচ্ছে করে, তাই না? অভদ্র, দেখলাম অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে আছো, তো ভাবলাম একটু সঙ্গ দেই, আমার সঙ্গে চলো যাই। আপনি এখান থেকে যাবেন নাকি লোক ডাকতে বাধ্য হব? লোকজন এই ফাঁকা জায়গায় কেউ আসবে না তোরে বাঁচাইতে, ঠিক আছে? তোর ভালোই চাস, আমার সঙ্গে চল 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 চল, যাইতে বলছি, চল চল চল। রাস্তাঘাটের অনেক প্যাচ গুচ আমি কিচ্ছু বুঝি না, এই অলি বলি আমি কিছুই চিনি না, একটু যদি আমাকে দেখা দেখি। শোনেন ভাই, ডাইনে যাবেন, ডাইনে গিয়ে বামে, বামে গিয়ে ডাইনে যান। ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজ আপনি না থাকলে আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। রাস্তা সব মানুষ যে খারাপ না তার প্রমাণ আপনি। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়া লাগবে না, আপনি সাবধানে যান। আর ওর জ্ঞান ফেরার আগে পুলিশ চলে আসবে, আমি 999-এ ফোন করে দিয়েছি। আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে?